দর্শক বন্ধুরা, দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে ডিকে খামার ব্লগের পক্ষ থেকে বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ 17 এপ্রিল রোজ বুধবার, চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার পশুহাট। আপনারা হয়তো অনেকেই জানেন, সারা বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি তাপমাত্রা পড়ছে এই চুয়াডাঙ্গা জেলাতে। আজকের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে আমি সকাল সকাল ভিডিও করতে আসতে পারিনি, ঠিক সন্ধ্যার আগে আগে চলে এসেছে। দেখেন, এই গরুগুলো বিক্রি হয়নি। ভাই কেমন আছেন? ভাই এই গরু তো বিক্রি হয়নি নাকি? রিটার্ন যাচ্ছে? হাটে বেচা কেনা কম হচ্ছে? দর্শক বন্ধুরা, হাটে বেচা কেনা কম হচ্ছে, যার কারণে বেশ কিছু গরু রিটার্ন চলে যাচ্ছে। এদিকে ঢাকার বাপের ব্যাপারেরা কিন্তু অনেক গরু কিনছে, গাড়ি লোড করে নিয়ে চলে যাচ্ছে, সেগুলো দেখাবো। ভালো থাকবেন ভাই। হ্যাঁ দর্শক বন্ধুরা, দেখেন খুব মজার একটা গরু এসেছে, সুঠাম দেহের গরু। গরুটি খুবই সুন্দর লাগছে, দেখা যাক এই গরুটা কেমন কি দাম বলে। অত্যাধিক গরমের কারণে গরু দেখেন সবই নর্মাল মেরে গেছে। মুরব্বী কেমন আছেন? ভালো আছেন? আজকের বাজারের বেচা কেনা কেমন হচ্ছে? বাজার নরম। আপনার এই গরুটা দাঁতে কয়টা হয়েছে? 4টা দাঁত হয়েছে। মাংস কতটুকু হতে পারে? 8 মন। দর্শক বন্ধুরা, উনি টার্গেট করেছে 8 মন মাংস হবে। কেমন কি দাম দিয়েছেন গরুটা? 2,70,000 টাকা দাম দিয়েছে। দামদার কি হয়েছে কেউ বলেছে? 2,30,000 পর্যন্ত দাম হয়েছে, গরুটা দেয়নি। কেমন কি হলে বেচা কেনা হয়? 2,40,000 হলে উনি গরুটা বিক্রি করে দেবে, যার জন্য আটকায় রাখছে। উনি একজন খামারি, মোবাইল নম্বরটা বলতে পারছে না। খুব মজার একটা গরু দেখেন, পিছনের সাইডটা দেখাই, খুবই সুন্দর গরুটা, সাহিবাল গরু। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ দর্শক, দেখেন এইদিকে একটা মজার গরু এসেছে, এটাও সাহিওয়াল, সাদা লাল কালারের, চমৎকার একটা নাভিজোলা গরু, খামারি উপযোগী গরু বলা যায়। ভাই কেমন আছেন? আপনার নামটা যদি একটু বলতেন। সামাদ। সামাদ ভাই কোথা থেকে আসছেন? মেহেরপুর। মেহেরপুর থেকে আজ কয়টা গরু নিয়ে আসছিলেন? দুইটা। আজ দুইটা গরু নিয়ে আসছে, একটা বিক্রি হয়ে গেছে। দুইটা গরু নিয়ে আসছিল, একটা বিক্রি করে ফেলেছে, এইটা আছে। এই গরুটা দাঁতে কয়টা হয়েছে? দুইটা দাঁত হয়েছে। দর্শক বন্ধুরা, এই গরুটার 2টা দাঁত হয়েছে। কেমন কি মাংস হয় গরুটার? সমন হবে। সমন, উনি টার্গেট করেছে সমন হবে, আমার টার্গেট একটু বেশি বলে, সমনের উপরেই বলে। কেমন কি দাম দিয়েছেন গরুটার? দাম চাইছে 200। 2,00,000 দাম দিয়েছে। দাম টাম কি হচ্ছে বলা যাবে? কেমন কি হচ্ছে? 1,65,070 দাম হচ্ছে, উনি গরুটা দেয়নি। কেমন হলে বেচা কেনা হয়? 1,70,000 হলে উনি গরুটা বিক্রি করে যাবেন। দেখেন গরুটার নাভিটা দেখেন, পাতাগুলো বেশ মোটা মোটা। ভাই দান, আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন। 0192 0192 6 6 3 0 3 0 9 9 5 3 5 3। দর্শক বন্ধুরা, যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে, ওনাদের সাথে সরাসরি মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, দেখেন এই সাইডেও বেশ কিছু সাহেওয়াল আসছে, এটা জোড়ার গরু, এক জোড়া নিয়ে আসছে। দেখেন পিছনের সাইডটা দেখেন। আপনাদেরকে আগেই বলেছি যে চুয়াডাঙ্গায় সারা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা চলছে, 42 ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে আজকে। কেমন আছেন? খুবই ব্যস্ত আছে দর্শক বন্ধুরা। ভালো আছেন? আজ কটা গরু নিয়ে আসছিলেন? 4টা বিক্রি হয়েছে, 5টার মধ্যে 1টা বিক্রি করেছে, আর 4টা বিক্রি হয়নি। আপনাদেরকে আগেই বলেছি আজকে তাপমাত্রাটা আসলে খুবই বেশি, সারা বাংলাদেশের ভিতরে সব থেকে তাপমাত্রা বেশি চলছে এই চুয়াডাঙ্গা জেলাতে। এই জোড়াটা কেমন কি দাম দিয়েছেন? দাম দিয়েছে 4,80,000 টাকা দাম দিয়েছে।
এগুলো তো এখনো দাঁতেনি নাকি? দুইখান করে দাঁত হয়েছে, দুইখানা করে দাঁত হয়েছে দেখেন। কোমল টোমল দিয়ে চমৎকার একটা গরু। কেমন হলে বেচা কেনা হয় গরুটা? ৪,২০ হলে এই দুইটা বিক্রি হয়ে যাবে। খামারি উপযোগী গরু, দর্শক বন্ধুরা খামারের জন্য এই গরুগুলো বেস্ট। দর্শক বন্ধুরা এইদিকে ওনাদের আরও দুইটা গরু আছে দেখেন, পাঁচটা নিয়ে এসেছিল, তার ভিতরে একটা বিক্রি হয়েছে, আরও দুইটা আছে। সব থেকে মজার গরু দেখেন এইটা, খুব সুন্দর কালার এবং নাভিটাভি দিয়ে চমৎকার একটা গরু, বলা যায় যে খামারি উপযোগী একটা গরু, মজার একটা গরু। এই গোটা দাঁতে কয়টা হয়েছে? দুইটা দাঁত হয়েছে। এর মাংস কতটুকু হতে পারে? সাত মনে টার্গেট করেছে উনি। এটার কেমন কি দাম দিয়েছেন? ২২৫,০০০ টাকা দাম দিয়েছে এই গরুটার। পাশের এটা ৪০, এইটার মাংস তো একই মনে হচ্ছে, এটার মাংস, এইটার মাংস একটু বেশি আছে, যার কারণে এইটার দামও একটু বেশি বলছে। কত বললেন? ২৪০, এটা কি দুই দাঁতের গরু? এ ফিক্সড কেমন কি হলে বিক্রি হয় গরুটা? এটি বিক্রি হবে ২০ হলে দিয়ে দেবো, ২০ হলে দিয়ে দেবে। লালটা, লালটা ২১০ হলে লাল গরুটা বিক্রি হয়ে যাবে। দেখেন গোটা নাভি কিন্তু চমৎকার নাভি, সন্ধ্যা লেগে গেছে, কম্বল টম্বল দিয়ে মজার একটা গরু। আপনার মোবাইল নম্বরটা বলা যাবে কি? ৫৫৬৫। দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন। উনি ব্যবসা করে শুধু এই গরু বলেই কথা না, এই কোয়ালিটির গরু ওনার কাছে সবসময়ই পাওয়া যাবে। যদি কারোর প্রয়োজন হয় সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন, এবং আলমডাঙ্গা বাজারে আসলে উনি সাথে করে কিনে দিতে পারবেন তো? উনি ব্যবসা করে, উনি দেখেছেন কি বলছে, দু ৫-১০ গাড়ি গরু চেলেও ম্যানেজ করে দিতে পারবে। তো ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। দর্শক বন্ধুরা আর একটা গরু দেখছি, দেখেন কানগুলা দেখেন, গির বাছুর এটা, চমৎকার কালার কম্বিনেশন দিয়ে খুব সুন্দর একটা গরু। কোমল টোমলগুলো বেশ সুন্দর, নাভি ঝোলা আছে। ভাইজান কেমন আছেন? ভাইজান ভালো আছেন? কেমন আছেন? আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম সানর ভাই। সানর ভাই কোথা থেকে আসছেন? কাবিলনগর, আলমডাঙ্গা থানা কাবিলনগর থেকে আসছে ভাইটা। কি জাতের গরু ভাই? গির, নেপালি গির, নেপালি গির। দাঁতে কয়টা হয়েছে? কয় দাঁতের গরু এটা? দুইটা দাঁত হয়েছে এই গরুটার। কেমন কি মাংস হতে পারে? সমন, সমন টার্গেট করেছে উনি, ওনার টার্গেটকে আমি স্বাগত জানালাম। গরুটার মাংস আসলে সমনই হবে। কেমন কি দাম দিয়েছেন ভাইজান? ১৭০ বিক্রি করে দেবেন। দর্শক বন্ধুরা উনি বলেছে ২২০০০০ দাম দিয়েছে, কিন্তু ১৭০ হলে উনি বিক্রি করে দেবে হাটের শেষ মুহূর্তে এখন, যার কারণে উনি ফিক্সড দাম বলে দিয়েছে। ভাই আপনার মোবাইল নম্বরটা বলা যাবে? উনি মোবাইল নম্বরটা বলতে পারছে না। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ দেখেন খুব চমৎকার একটা গরু কিন্তু। দর্শক বন্ধুরা পাশেই আর একটা গরু দেখেন, এইটা দেখেন সিংটিংগুলো মনে হচ্ছে যেন একটু এক্সেপশনাল। কেমন আছেন? হ্যাঁ আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম রফিকুল। কোথা থেকে আসছেন? আলমডাঙ্গা থানার কাবিলনগর গ্রাম। কাবিলনগর গ্রাম থেকে উনি আসছে। কয়টা গরু নিয়ে আসছিলেন আজ ঘাটে? দুইটা বিক্রি হয়ে গেছে, তিনটা গরু নিয়ে এসেছিল, দুইটা বিক্রি করে ফেলেছে, আর এই গরুটা আছে। এই গরুটা দাঁতে কয়টা হয়েছে? ২২৫,০০০ টাকা কিনা কিনেছে উনি, এখন দাম হচ্ছে না বলে বিক্রি করতে পারেনি। কয় দাঁতের গরু এটা? দুই দাঁত। মাংস কতটুকু হবে? বিরাট সরের গরু বলা যায়, খামারি উপযোগী গরু এগুলা। এখন কত কই হলে বিক্রি করে দেবেন? এখন ২ লাখ হলে বিক্রি করে দেবে, উনি বলছে ২,২৫,০০০ কেনা, এখন ২ লাখ হলে বিক্রি করে দেবে। মোবাইল নম্বর বলতে পারবেন? মোবাইল নম্বর
ওনার মোবাইল নম্বর 01304-3838-9445। দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন। খামারি উপযোগী গরু 2,30,35 কেনা। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, এটা কোথাকার ব্যাপারী ভাইজান? দেখেন এই গরুগুলা কিনেছে এক ব্যাপারী, ঢাকায় চলে যাবে। দেখেন অনেকগুলা গরু কিনেছে এবং সব থেকে সুন্দর সুন্দর গরু কিনেছে এই ব্যাপারীটা। অনেকগুলা গরু কিনেছে, এখনই লোড হবে, গাড়ি লোড করবে। দেখেন সুঠাম দেহের একটা গরু কিনেছে। ব্যাপারীরা আসলে নাই, দাম দর সেরকম বলতে পারছে না। দেখেন এই গরুগুলাও আর একটা ব্যাপারী কিনেছে, কি মজার গরু দেখেন। দর্শক বন্ধুরা ভিডিও আর আমি বেশি বড় করব না, আজকের মতন এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।